তোমরা অনেক রকম লুচি খেয়েছো, কিন্তু আজকে আমি বানাবো আমের লুচি। কি অবাক হয়ে গেলে তো? হাই ফ্রেন্ডস, আমি কৃষ্ণা, আর তোমরা দেখছো কৃষ্ণার কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। আর আজকে আমার রেসিপি আমের লুচি, তার সাথে সাধারণ সাদা আলুর তরকারি। তো আমার আমের লুচি বানানোর জন্য আমি দুটো পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। আম দুটো ভালো করে ধুয়ে বোঠা কেটে ছিলে দেখো আমি গ্রেট করে নিচ্ছি, সুন্দর করে গ্রেট করে নিচ্ছি দুটো আম। আম দুটো গ্রেট করার পর আমি ভালো করে একটা ছাকনার সাহায্যে ছেঁকে নেব, কারণ আমের যে অনেক রকম দেখো সুতোর মতো আঁশ এইগুলো সব ঘষাতে সবই উঠে গেছে। তো এবার চালনিতে যদি না ছাকি তাহলে কিন্তু ভালো করে ময়দাটা মাখা হবে না। তার জন্য দেখো আমি একটা বড় সাইজের ভালো চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমটা দিয়ে চামচের সাহায্যে ভালো করে ঘষে ঘষে আমের যে পাল্প সেটা আমি বের করে নিচ্ছি। তো তোমরাও এইভাবে আমের পাল্পটা বের করে নিবে। দেখো চালনির মধ্যে অনেকগুলো ই পড়ে গেছে, তো ওইগুলো বাদ দিতে হবে, ওইগুলো হচ্ছে আমের আঁশ। ওই আঁশগুলো হলে ময়দাটা ঠিকঠাক মাখা হবে না, তার জন্য চেলে নিতে হবে। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাতে পরিমাণ মতো লবণ দিলাম, আর পরিমাণ মতো দিচ্ছি চিনি। তো যেহেতু এটা আম দিয়ে আমি লুচিটা বানাবো, তোমরা কিন্তু চিনি ব্যবহার করো না। আমার মেয়ে একটু মিষ্টি খেতে ভালোবাসে, তার জন্য আমি লুচিটা একটু মিষ্টি মিষ্টি বানাবো। আর আম যেহেতু এমনিতেই মিষ্টি, তো তোমরা চিনি দিও না। আমি অল্প পরিমাণ চিনি নিয়েছি একটু মিষ্টি খাবারে। হ্যাঁ, তোমরা যদি চাও মিষ্টি খেতে তাহলে তুমি দিতে পারো, কোনো ব্যাপার নেই। তো দেখো আমি তেল দিয়ে নিয়েছি, ভালো করে ময়দার সাথে তেলটা হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি। তো আমার তেল একটু কম হয়েছিল, তো লুচিটা ভালো হবে না বলে আমি আবার কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তো আবারও দেখো আমি ভালো করে ময়দার সাথে তেল ঘষে ঘষে নিয়েছি, তারপর হাতে ময়দার একটা গোটা করে দেখলাম যে ময়দাটা ঠিকঠাক ময়াম হয়েছে কি না। তো দেখো ময়দাটা গোটা ধরে গেছে, ময়াম হয়ে গেছে। আমি অল্প অল্প করে যে আমের পাল্পটা বের করেছি সেটা একটু একটু দিয়ে আমি ময়দাটা সুন্দর করে মাখাচ্ছি। একবারে কখনোই ঢেলে দিবেন না, ঢেলে দিলে পরে তখন হয়তো ময়দার থেকে আমের পাল্প বেশি হয়ে যাবে, ঠিকঠাক মাখা হবে না। তাই অল্প অল্প পরিমাণ আমের পাল্প দিবেন আর পুরো ময়দাটা মাখিয়ে নেবেন। তো দেখুন আমার এই আমের পাল্পে ময়দাটা পুরো মাখানো হয়ে গেছে। এবার আমি ভালো করে হাতে দিয়ে গুতিয়ে ভালো করে আটাটাকে আমি মেখে নিচ্ছি, ময়দাটাকে মেখে নিচ্ছি। সুন্দর করে ময়দা না মাখলে কিন্তু লুচি ফুলবে না। তো আমার ময়দা মাখা হয়ে গেছে, আমি ময়দাটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখুন আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তার মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এর মধ্যে আমি এখন এই পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু। আমি আলুর তরকারিটা করব বলে আগে থেকে আলুটা কেটে ভালো করে ধুয়ে জল রেখেছিলাম। এবার আমি আলুটা দিয়ে দিলাম, এবার খুন্তি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে দিচ্ছি। তো বারবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটা আমি ভেজে নেব। তো এখন আমি দেখো আলুটা হালকা দেখো একটু দুই হাতে উছলে 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 ভাজছি, যেহেতু সুবিধা হচ্ছে এইভাবে ভাজা। হ্যাঁ, খুন্তি দিয়ে ভাজতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে। তো আমি দেখো আমার একটা আলু বাইরে পড়ে গেছে। তো আমি কিছুটা পরিমাণ আলুতে লবণ দিয়ে দিলাম, আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা উঠিয়ে আবারও আমি আলুটা ভালো করে নেড়ে নেব। আর এই আলুর তরকারির জন্য আমি আগে থেকেই একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি। তো তোমরা যদি এই ভাজা মশলাটা রেসিপি চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি সেই রেসিপি দিয়ে দেব। তো দেখো আমি ঢাকনা উঠিয়ে আলুটা নেড়ে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে দিলাম, আর তার উপর দিলাম একটু রেড চিলি, কাশ্মীরি রেড চিলি, কারণ রঙের জন্য। আমি এটা যেহেতু সাদা আলুর তরকারি করব তার জন্য কোনো হলুদ ব্যবহার করব না, তার জন্যই লঙ্কা আর টমেটোটা ব্যবহার করেছি। এবার আমি জল দিয়ে দিলাম, এবার জল দিয়ে আমি তরকারিটা সেদ্ধ হতে দেব আলুগুলো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম,
তো যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটা আমি এই যে ঢাকা উঠিয়ে নিয়েছি, এবারে আলুটা সেদ্ধ হয়েছে কি না একটু দেখলাম। ওই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম, আর উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, একটা খুব সুন্দর সেন্ট আছে। আর যেহেতু এটা নিরামিষ একটা তরকারি, তো ভাজা মশলা আর এই কসুরি মেথি দেওয়াতে তরকারিটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়, অনেক গুণ। আমাকে তো এই ভাজা মশলা দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে, তোমরাও একবার ট্রাই করে দেখবে বাড়িতে যে ভাজা মশলা আর কাসুরি মেথি দিয়ে তরকারি, তোমরাও কিন্তু অবশ্যই এই তরকারিটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে তরকারিটা সত্যি সুন্দর কিনা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে, এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেব। তো তার জন্য ময়দাটা আমি আরেকবার একটু মেখে নিলাম, মেখে নেওয়ার পর দেখো একটা একটা করে আমি লেচি কেটে নিচ্ছি, আর ময়দাটার রঙটা দেখেছো, দেখে মনে হচ্ছে যেন হলুদ দিয়েছি, এত সুন্দর কালার এসেছে আর কি বলবো, খুব সুন্দর রং এসেছে, দেখে মানে অ্যাট্রাক্ট করছে আমাকে। তো আমি একটা একটা করে দেখো ময়দার বলগুলো নিয়ে আমি লুচি বেলে নিচ্ছি। তো প্রথমে আমি কয়েকটা লুচি বেলে রেখে দেব, তারপর তোমাদেরকে আমি ভেজে দেখাবো। তো দেখো সুন্দর করে আমি লুচিগুলো বেলে নিচ্ছি, আর যেহেতু সব ঠিকঠাক আছে বলে দেখো লুচিগুলো খুব সুন্দর বেলা হয়েছে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেখো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। এবার দেখো আমি প্রথমে একটা লুচি দেব, লুচি দিয়ে দিয়েছি, এই লুচিটা অবশ্যই একটু বড়ই হয়ে গেছে, বুঝতে পারিনি লেচিটা একটু বড় হয়েছিল, তো দেখো লুচিটা একটু বড় হয়ে গেছে, তা এই লুচিটা একটু ঠিকঠাক হলো না। এবার দেখো একটু ছোট বেলেছি লুচিটা, কারণ ওটা আগেরটা প্রথমেরটা অনেকটাই বেশ বড় হয়ে গেছে, বুঝতে পারিনি ঠিক, তাড়াতাড়ি করতে গিয়ে বুঝতে পারিনি। তো দেখো লুচিটা কী সুন্দর ফুলে উঠেছে, লুচিটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যেন আমি লুচিটা খেয়ে নিই, ভাজতে ভাজতেই যেন আমার লোভ লেগে যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখে। তো আমি তো ভীষণ ভালোবাসি আমের লুচি খেতে, তোমরাও অবশ্য বানিয়ে খাবে আর বলবে যে আমের লুচি খেতে কীরকম লেগেছে। আর এই লুচি কিন্তু গরমের টাইমেই পাবে, শীতের সময় কিন্তু পাবে না। তো চলো তোমাদেরকে আমি সার্ভ করে দেখাই লুচি আর তার সাথে তরকারি। তো দেখো আমি তরকারিটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এই দেখো লুচি পরিবেশন করছি। তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় শেয়ার করার মতো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ।